ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক বোন জানতে চেয়েছেন খতনার অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ, সালাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ। জি, খতনা এটি একটি ভালো কাজ, ইসলামী একটি রীতি, তো সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সওয়াবের কাজ এবং এটি আমাদের করা উচিত। কিন্তু এর সাথে তো কোনো অনুষ্ঠানের সম্পর্ক ইসলাম জুড়ে দেয়নি, যেমন ঈদ, কোরবানের ঈদ হোক অথবা রমজানের পরের ঈদ হোক। কিন্তু এই খতনার সাথে কি ধরনের অনুষ্ঠান তো আমার বুঝে আসে না। এগুলো তো আসলে আমরা এখন অনুষ্ঠান সর্বস্ব হয়েছি। আমাদের ইসলাম চর্চা মানে হচ্ছে কিছু আচার অনুষ্ঠান, রীতিনীতি বা সামাজিক কাজকর্ম, এর নাম হচ্ছে ইসলাম। কিন্তু খতনার সাথে এ ধরনের কোনো রীতিনীতির যোগসাজশ কখনো ছিল না, যখন ইতিপূর্বে যে জিনিসটি ছিল না, লাইয়ুসলিহা লি আখিরে হাজিল উম্মা ইল্লা মা সালুহা বিহি আউয়ালাহা। ইমাম মালিক রহমাল্লার কথা হচ্ছে, ইসলামের প্রথম যুগে যে জিনিসটি ইসলামী রীতি বলে পরিচিত ছিল না, সে ধরনের কোনো রীতিনীতি বা কর্ম কখনোই ইসলামী রীতিনীতি বা কর্ম বলে কখনোই অনুমোদিত হতে পারে না বা হবে না। অতএব খতনার বিষয়টি এটি সুন্নাহ, তাতে কারো কোনো দ্বিমত বা সন্দেহ নেই। কিন্তু খতনার সাথে যে ঘটা করে আয়োজন করা হয়, উপহার উপঢৌকনের বিনিময় করা হয় এবং সেক্ষেত্রে বিশাল যে আয়োজন, সেটি নিশ্চিত করে বলা যায় যে এটি মানুষকে খাবার খাওয়ানো এটি স্বভাবের কাজ। কিন্তু যখন এই খতনার সাথে এটিকে জুড়ে দেওয়া হলো, তখন এটি আর ভালো কাজ থাকলো না, এটি বেদাতে রূপান্তরিত হলো। আর বেদাতি কোনো আয়োজনে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যাওয়া যেতে পারে এক শর্তে, যে সেখানে গিয়ে এই বেদাতের ব্যাপারে মানুষকে সতর্ক করা, যাতে এ ধরনের আয়োজন তারা কখনো না করে, বা ওখানে উপস্থিত যে মানুষগুলো তারা যেন এর দ্বারা প্রভাবিত হয়ে তারাও যেন এ ধরনের কোনো আয়োজনের দিকে না যায়। হ্যাঁ, সেখানে সে এই ধরনের অন্যায় এটি প্রতিবাদ করার জন্য, এটি প্রতিহত করার জন্য যাওয়া যেতে পারে। আর না হয় স্বাচ্ছন্দ্যে এখানকার মেহমান হয়ে এই অনুষ্ঠানে আমিও গা ভাসিয়ে দেওয়ার জন্য যাওয়ার সুযোগ নেই। আল্লাহ আলম সাল্লাম।